Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Aajke amra dekhbo Microlab speaker 590 speaker er base problem. Base problem hoy mainly IC base speaker beshi bhag samasya hoy base speaker er jonno capacitor er samasyar karone hoy. Speaker amra dekhbo ekhon base ashole baje kina. साइड स्पीकर बस्ती से किंतु चलो बेज टा बस्ती से ना प्लीज क्लिक माय चैनल सब्सक्राइब एंड बेल बटन इबार हमरा खुले फेलबो स्क्रू गुला खुले सब गुली स्क्रू खुले ढाकना टा टान दिले खुले आजबे Passion of boy, Microlab passion of boy speaker. আমরা খুলে ফেলেছি এবার লাইনগুলো খুলে দেব সামনের ভলিউম সামনে ভলিউম বাটনের যে লাইনগুলো এগুলা আমরা খুলে দেব আমরা বেজ স্পিকারটা মেপে দেখতেছি বেজ স্পিকারটা প্রবলেম বেজ স্পিকারে সমস্যা করতেছে লাইন পাচ্ছে না এবার আমরা মাদারবোর্ডটা স্পিকারের মাদারবোর্ডটা একবার খুলে নেব যাতে যাতে স্পিকারের যে আইসিটা আছে খুলতে সমস্যা না হয় এই দুটো হচ্ছে এস বেজ স্পিকার আইসি দুটো আমরা আইসি খুলে ফেলব আমাদের সমস্যা যদি হয় বেজের সমস্যা যদি হয় তাহলে একসাথে দুটো চেঞ্জ করে দিলে ভালো আইসি দুটো আমরা খুলে ফেললাম আগে হিট সিঙ্কটা খুলে নিলাম যাতে আইসিটা খুলতে সহজ হয় দুইটা আইসি দুইটা হিট সিঙ্ক হিট সিঙ্কটা আমরা খুলে ফেলছি যাতে আইসিটা খুলতে সহজ এবং সুন্দরভাবে খোলা যায় এবং আমাদের মাদারবোর্ডের যে ছিদ্রগুলো আছে এগুলো যেন ঠিক থাকে আমরা আইসি খুলে ফেললাম 20-25 আইসি আইসিগুলো খুলে ফেললাম আমরা আমাদের খোলার সময় দেখে খুলতে হবে যেন এখানে রং দিয়ে ঝালাই করে ওই জায়গাগুলো যেন নষ্ট না হয়ে যায় নষ্ট হয়ে গেলে পরবর্তীতে আমাদের আইসিগুলো লাগাইতে সমস্যা হবে আমরা আইসি দুইটা খুলে ফেললাম দুইটাই 20-25 আইসি সেম আইসি আমরা আইসিগুলো খুলে ফেলছি এবং জায়গাটা পরিষ্কার করে নেব যেন কোনো সমস্যা না হয় ফুটাগুলো যেন ক্লিয়ার থাকে আমরা স্পিকারটা চেঞ্জ করে দেব স্পিকারটা ইঁদুরে ভিতর থেকে কেটে নষ্ট করে দিয়েছে এবং তার আগেও সমস্যা ছিল স্পিকার ঠিকমতো বাজতো না থেত্তার শব্দ করত নয়েজ দিত এজন্য আমরা স্পিকারটা চেঞ্জ করে লাগাই দিলাম এবার আমরা আইসি লাগাবো হিটসিংটা খোলার সময় বাঁকা হয়ে গিয়েছিল হিটসিংটা আমরা সোজা করে নিলাম যেন আইসির নিচে ঠিক মতো বসে এবং আইসিটা ঠান্ডা থাকে আইসিটা আমরা লাগাই নিচ্ছি আইসি লাগানোর সময় অবশ্যই আমাদের আইসির এক সাইডে
কাটা দাগ আছে ওই দাগটা দেখে মাদারবোর্ডে ইন্ডিকেট করা আছে ওই অনুযায়ী আমাদের লাগাইতে হবে। আসলে লাগানোর সময় দেখতে হবে পিনগুলো যেন বাঁকা হয়ে না যায়, পিনগুলো বাঁকা হয়ে যেন বাঁকা হয়ে না যায়, এই জন্য ভালো করে দেখে বসাই দিতে হবে। আমাদের আইসি গুলো এমনি বসানো কমপ্লিট, আমাদের এবার আইসি লাগানো কমপ্লিট হয়েছে। এবার আমরা পিছনে ঢাকনাটা পিছনের স্পিকারটা যে ঢাকনাটা আছে লাগে আমরা স্পিকারে পাওয়ার দেবো এবং বাজিয়ে দেখব স্পিকারটা বাজে কিনা। এবার আমাদের স্পিকার বাজতেছে।